আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি একটা কোরিয়ান শিখতে এসেছি। এটা মূলত এখানে খাবার তৈরি করে ডেলিভার দেওয়া হয়। এখানে আসলে গেস্টটা খায় এমন না, সামটাইমস খায় বাট খুব রেয়ার। আজকে আমি শিরিন একটা কাজ এখানে এসেছিলাম, পরে বললাম আমি এখানে কিছুদিন এই রেস্টুরেন্টে কাজ করেছিলাম, এর জন্য এই রেস্টুরেন্টটা আজকে আপনাদের দেখাবো। এখানে যখন কাজ করতাম তখন আমি 2 থেকে 3 ঘন্টা কাজ করতাম, বেশিক্ষণ কাজ করতাম, মানে বেশি লুক লাগতো না কাজ করার জন্য। আর যখন আসতাম সাদা নিম বলতে ডিজার্ট করে যাও, আর সাদা নিম বলতে আর কি কোরিয়ান ভাষায় আর কি রেস্টুরেন্টের ওনার। পরে আচ্ছা আমি এসে ডিনার খাচ্ছি, খেয়ে আমরা বাসায় চলে যাবো। আজকে আমরা কী খাচ্ছি সেটা আপনাদের শেয়ার করবো। শিরিন তুমি আবার বলো আমরা কী খাচ্ছি। চিকেন টক বগি, এটা হচ্ছে ক্রিম দিয়ে ভাত দিয়ে একটা খাবার। এটা নারকেল জাতীয়, এটার নাম আমিও জানি না, বাট আমি একটা টেস্ট করলাম, মনে হইলো আলু দিয়ে খাবারটা খুবই সুন্দর। আর ড্রিঙ্কস আছে, আর এটা তুমি এটা দিয়ে মিক্স করে খেতে পারো, এটা খুবই সুন্দর। আর খাবারটা খুব মজার, খাবারটা মজার এই কারণে, কারণ এই খাবারটা যে আমি এখানে কাজ করতাম বলে রেস্টুরেন্টের মালিক আমাদের খাওয়া দিচ্ছে। আর আমি মূলত খাবার ভিডিও দেওয়া খুব পক্ষপাতি মন না, কারণ যখন মানুষ কেউ খায় যখন ভিডিও দেখে আমার খুব খেতে মন চায়, তখন তার চাইলেও খেতে পারি না। এর জন্য আমি খাবার ভিডিও করে দিবো কিংবা খাবার নিয়ে কোনো ভিডিও করবো, এটা আমি সত্যি আমার ইচ্ছুক ছিল না। বাট আমার ভিউয়ার আবার তার সাথে ফ্যামিলি মেম্বাররা বলে খাবার নিয়ে ব্লগ কর, খাবার নিয়ে ব্লগ খুব সুন্দর হবে। আর আমিও দেখি অনেক ব্লগাররা খুব সুন্দর করে খাবার নিয়ে ভিডিও খুব সুন্দর করে প্রেজেন্ট করে, হাত দিয়ে খেতে সবচেয়ে বেশি মজা। বাংলাদেশে তো আমরা এতে হাত দিয়ে আমি খাওয়া শুরু করি। টকবগি খাবারটা এটা আর কি রাইস দিয়ে বানানো হয়, আর এখানে একটা চাইস্তাব মানে ফিশ, একটা ফিশ আছে আর খেরাম, এখানে ছোটো ছোটো আপনি দেখতে পাচ্ছেন ডিমও আছে, হয়তো কোয়েল পাখির ডিম মানে পাখির ডিম। এই আর কি, কারণ একটা দিনই বন্ধ পাই, বন্ধের সময় সব ধরনের কাজ করতে হয়, বাইরে খাবার খাওয়া হয়। শিরিন তুমি তো আছি কিছু বলতেছ না, কিছু বলো। খাবারগুলো খুবই টেস্টি, খুবই মজাদার। আমি বেশিক্ষণ ভিডিও করবো না, যখন 5 মিনিট খেতে দিই তখন 3 মিনিট সামথিং হয়েছে, তখন আমি এটা বন্ধ করে ফেলবো। আর ডিনার ডিনারের শিরিন এর আগে আমার কী ছিল, লাঞ্চ উইথ কোরিয়ান পিপুল, নাও আই ক্যান টাইটেল ডিনার উইথ শিরিন। আর আমার পার্সোনাল মেসেঞ্জারে অনেক অনেক ইনবক্স আমাকে অনেকে জিজ্ঞেস করে, আমার রিলেটিভসরা শিরিনকে, আমি চাইছিলাম না শিরিনকে এই শিরিনকে এই বিষয়ে একটা ব্লগ করে থাকে। এই ব্লগে আমি বলে দিই শিরিন এখানে কিংডম ইউনিভার্সিটি পড়াশোনা করে, ও সেকেন্ড ইয়ার আর কি উনি বাংলাদেশ, এখানে আমরা তার বাংলাদেশে আছি, সবাই একটা ফ্যামিলি মেম্বার মতো থাকি। শিরিন জাস্ট আমার মানে আমি যদি জিজ্ঞেস করা শিরিনকে হিসেবে আমার ছোটো বোন, আর ও জাস্ট আমাকে ব্লগে হেল্প করে। আর এখানে আমরা সব পুরাপুরি তার বাঙালি পরিবেশ, সেটা আমরা সবাই করতে থাকি মিশি, এবং সবাইকে সবাইকে হেল্প করে না, এমন আমাকে যেহেতু আরও ব্লগিং করতে ভালো লাগে আমার সাথে, কিংবা আমাকে যদি ব্লগিং হেল্প করে জাস্ট এতটুকু। তো যারা আমাকে জিজ্ঞেস করে শিরিনকে তাদের আর কি কোশ্চেনটার ক্লিয়ার হয়ে গেছে। সো এটা নিয়ে মানুষের পজিটিভ নেগেটিভ কোনো ভাবার দরকার নেই। ও বাংলাদেশ, আমি বাংলাদেশি, আমরা বিদেশে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করি এতটুকু, আর একত্রে চলতে আমার সাথে গুড রিলেশন হয়ে হয় এতটুকু, তাছাড়া আর কিছুই না। এ বিষয় নিয়ে আমি আজকে ক্লিয়ার করলাম সবাইকে। আর আমি এখন অনেকটা খুশি, কারণ কি আমি ইউটিউব চ্যানেল অনেক মানুষ দেখি, অনেকবার দেখে দেখে আমাকে এসব কোশ্চেন করে, নয় তার বলতো না, পরে আমি ভাবতাম না এটা নিয়ে একটা ব্লগ করা যায়, কারণ মানুষ এসব কোশ্চেন করে, ওই জন্য খুব মজা না, খাবারগুলো খুবই খুবই মজা।
আমার কাছে খুবই ভালো লাগছে আমি যাওয়ার সময় যে উনার বেশ সাধারণই ওনাকে খুবই খুবই থ্যাংক ইউ দিব খামসামিদা উনি কাজ করতে সময় বলতেছে আমাকে প্লিজ তুমি ভিডিওতে রেখো না বাট সো ইন্টারেস্টেড বাট আজকে উনি আর প্রিপেয়ার করি ভিডিও থাকার জন্য So guys, I'm going to go to the house. যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর আমাকে যারা ভুল নতুন ব্লগ দেখেন তারা আমাকে কমেন্টস করবেন কী কী ব্লগ করলে আরও ভালো হবে কিংবা কোনো কন্টেন্ট আইডিয়া দেবেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক ভাই বলো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তাহলে ভালো থাকবেন